জায়গাটার নাম কি? নীলকুঠি বললো। না না ভাই, জায়গার নাম কি? জায়গার নাম জানি, জিজ্ঞেস করতো আমি কি জানি। তুমি ডান হাতে মারলে সোজা সোজা একদম। এ তুই কি নিবি? হ্যাঁ তুই কি নিবি? এটা আমাদের টমি। সো হাই গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে এসেছি নবদ্বীপের একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, এইরকম একটা পরিবেশে, খুব বড় বলবো না বাট সুন্দর পরিবেশের মধ্যে এইরকম রেস্টুরেন্ট খুলেছে। তো এখন যাব আমরা ওই দাদার সাথে কথা বলতে, যে কবে খুললো না খুললো, জায়গাটা কোথায়, সবটা তোমাদেরকে জানাচ্ছি চলো। এই হলো রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট কাম এখানে বলতে পারো, এখানে চা ফা সবই পাওয়া যায়। তো এখানে দাদাকে জিজ্ঞাসা করবো যে এই রেস্টুরেন্টটা কতদিন হয়েছে খোলা আর জায়গাটা ঠিক কোথায়। তো এটা কদিন হয়েছে তোমরা খুলেছো? কদিন? এক বছর হয়ে গেছে। আচ্ছা, এটা এটা কোথায় অ্যাকচুয়ালি? নীলকুঠি। নীলকুঠি জায়গাটার নাম, তাই তো? মানে তোমার রেস্টুরেন্টের নাম নীলকুঠি, আর এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি? নতুন শম্ভুনগর। নতুন শম্ভুনগর। এখানে যদি কেউ আসতে চায়, যদি কেউ কৃষ্ণনগর থেকে আসতে যায়, তাহলে সে কি মানে কিভাবে আসবে একটু বলে দাও। আমাদের কৃষ্ণনগর হাই রোড, হাই রোড, হাই রোড থেকে মানে তুমি ডান হাতে মারলে, আচ্ছা, ফার্স্ট লেফট, মানে ফার্স্ট গলি সোজা সোজা একদম। তো এখন জেনে নেবো দাদার থেকে যে টাইমিংটা ঠিক কখন কখন খোলে আর কখন বন্ধ হয় আর কি কি আইটেম পাওয়া যায়। আমাদের সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত অল টাইম খোলা, মানে সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি সবসময়। মানে এটা কি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, চলো। কখন পায়? সকালবেলা থেকে নিয়ে না, বিরিয়ানিটা মোটামুটি সকাল 11টা থেকে স্টার্ট হয়। 11টা থেকে সকাল 11টা থেকে স্টার্ট হয়, রাত্রি 11টা পর্যন্ত। এগ রোল চাউমিন সবই তো পাওয়া যায়। এগ রোল চাউমিন, মোগলাই, আমাদের চিকেন পকোড়া, চিকেন কুরকুরা, পার্মা চিকেন, চিকেন স্টিক, চিকেন স্যাটে, মানে নতুনত্ব অনেক কিছু আছে। 10 টাকা থেকে স্টার্ট। কোনটা কোনটা দেখে দিতে? আচ্ছা, এটা ভেজিটেবল চপ। আচ্ছা, চিকেন চপ। আর সবথেকে এক্সপেন্সিভ কোনটা, দামি সবথেকে কোনটা? আচ্ছা, এটা এটা। এ ফিউ মোমেন্টস লেটার। এ তুই কি নিবি? হ্যাঁ তুই কি নিবি? এটা আমাদের টমি। টমি সবার ফ্রেন্ড, সবার ফ্রেন্ড। তো এখানে দাঁড়াতে জানতে পারলাম যে কিছুটা, আর বাকিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই জায়গাটার নাম হলো অ্যাকচুয়ালি শম্ভুনগর। তো তোমরা যদি কৃষ্ণনগর থেকে এখানে আসতে চাও, তোমাদেরকে প্রথমে নামতে হবে স্টেশনে, নামতে হবে ওখান থেকে অটো ধরে, তোমার নামলে পিডাব্লিউডির মোড়, ওখান থেকে টোটো করে আসতে পারো। আর তোমরা যদি বাইকে করে আসো, তো তোমরা পিডাব্লিউডি থেকে মোড়, মানে পিডাব্লিউডির মোড়ে নেমে তোমরা যে কাউকে বলবে যে শম্ভুনগর যাবো, ওরা তোমাকে দেখিয়ে দেবে। আর রেস্টুরেন্টটা নতুন, তো অনেকেই খবরটা জানতে পারছে এখন। তো এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে এটা বলে দেবে যে কোথায় আছে। আর বলে রাখি, যদি তোমরা আসো নবদ্বীপ থেকে, তো তোমরা প্রথমে আসবে গঙ্গা পার হয়ে আমাদের সরবগঞ্জ ঘাটে নামবে, ওখান থেকে নেমে ওখান থেকে অটো ধরে তোমরা, তোমরা ওখানে অটো পেয়ে যাবে, ওখান থেকে অটো ধরে তোমরা আসবে শ্যামপুর বাজারে। ওখান থেকে তোমরা যদি বলো যে শম্ভুনগর যাবো, তো তোমাকে যে কোনো টোটো এখানে নামিয়ে দেবে। তো দেখতে পাচ্ছি এই এই হলো রেস্টুরেন্টটা, ওখানে ইতি দাঁড়িয়ে আছে, ও আমার সাথে এসে এখানে ব্লগ শুটটা করার জন্য। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর যেহেতু আমাদেরও টেস্ট করা হয়নি এখানে খাবার দাবারগুলো, আমরা পরের একদিন আসবো। আর তোমরা যদি এখানে আসো, তো অবশ্যই জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো এখন তোমরা দেখো এই রেস্টুরেন্টটার ভিতরে কিছু ভিউ। আমরা বাড়ির দিকে, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে, আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এখানেই বাই বাই, দেখা হচ্ছে পরের বার, টাটা।